একজন ব্যক্তি এ থেকে বিতে পূর্ব দিকে গেল চার মিটার এবং বি থেকে সিতে উত্তর দিকে গেলো তিন মিটার তাহলে তার দ্বারা তার যে অতিক্রান্ত দূরত্ব হলো চার প্লাস তিন অর্থাৎ সাত মিটার এবং ওই ব্যক্তির স্মরণ হল পাঁচ মিটার এটা কিভাবে হলো জানার জন্য পুরো ক্লাসটা দেখতে থাকো আমি তোমাদের কৃষ্ণ স্যার আর সায়েন্স পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করো যাতে তোমার একটি কমেন্টের মাধ্যমে এই ক্লাসটি অসংখ্য স্টুডেন্টের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করি আজকের ক্লাস স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব বলতে কী বোঝায় তো প্রথমে আসি দূরত্ব কী জিনিস দূরত্ব হচ্ছে সময় সাপেক্ষে কোনো একটা বস্তু মোট যে পথ অতিক্রম করে তাকেই বলা হচ্ছে তার দূরত্ব অর্থাৎ একটা ব্যক্তি এ বিন্দু থেকে শুরু করলো বি বিন্দুতে গেল বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল তাহলে তার দ্বারা মোট যে অতিক্রান্ত পথ অর্থাৎ এ থেকে বি চার মিটার আর বি থেকে সি তিন মিটার তাহলে মোট অতিক্রান্ত পথ হলো সাত মিটার এই জন্য তার দূরত্ব হলো সাত মিটার একইভাবে এবার যদি স্মরণ কাকে বলে আমরা দেখি স্মরণ কাকে বলে স্মরণ হচ্ছে সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি যে সময় সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে নির্দিষ্ট দিকে অর্থাৎ এ থেকে সি পর্যন্ত এই যে পথটা এটাই হচ্ছে তার স্মরণ বা এভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু কোনো একটা গতিশীল বস্তু তার প্রাথমিক অবস্থান এ এবং অন্তিম অবস্থান সি এই এ এবং সি এর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাকেই বলা হচ্ছে স্মরণ তাহলে সরল রৈখিক দূরত্ব কত হচ্ছে এটা একটা সমগণী ত্রিভুজ হলে সমগণ ত্রিভুজের অতি হচ্ছে এ সি তাহলে এ সি এই দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্যটা হবে রুট ওভার চার স্কোয়ার প্লাস তিনে স্কোয়ার তাহলে ষোলো প্লাস তিনে স্কোয়ার নয় পঁচিশ মানে পাঁচ মিটার তাহলে তার স্মরণ হবে পাঁচ মিটার তাহলে আমরা দেখলাম যে স্মরণের পরিমাপটা কিভাবে হচ্ছে স্মরণের পরিমাপ হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এর মধ্যে যে সরল সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ আর দূরত্ব সে মোট যতটা পথ অতিক্রম করলো সেটাই হলো দূরত্ব এবার আমরা কিছু পয়েন্ট দেখে নিই দেখো দূরত্ব যেটা মাপছি সেটাও একটা দৈর্ঘ্য স্মরণ মাপছি সেটাও একটি দৈর্ঘ্য তো দৈর্ঘ্য পরিমাপের এসআই পদ্ধতিতে একক হলো মিটার তাহলে দূরত্বের একক যেমন মিটার স্মরণের একক তেমনি মিটার এসআই পদ্ধতিতে একইভাবে যদি এটাকে সেন্ট সিজিএস পদ্ধতি দেখো সিজিএস পদ্ধতিতে এককটা কী হবে সেন্টিমিটার এবং এপিএস পদ্ধতিতে যদি দেখো এপিএস পদ্ধতিতে কী হবে এপিএস পদ্ধতিতে হবে ফুট ঠিক আছে এবার আমরা যদি দেখি যে এর মাত্রা কি হবে স্মরণ এবং দূরত্ব দুটোই হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে লেন্থ তো এদের মাত্রা আমরা লিখি ক্যাপিটাল এল চিহ্ন দিয়ে আমরা মাত্রাকে বোঝাই ঠিক আছে তো আশা করি এইটুকু ক্লিয়ার হলে এবার আমরা আরও দু একটা উদাহরণ নিয়ে আলোচনা করব তার আগে আরও একটি কথা সেটা কি দেখো দূরত্ব এর কোনো নির্দিষ্ট দিক নেই এখান থেকে প্রথমে এতে গেল তারপরে শিতে গেল। নির্দিষ্ট দিক নেই টোটালটাই আমরা পরিমাপ করেছি যেহেতু নির্দিষ্ট দিক নেই কিন্তু একটা নির্দিষ্ট মান আছে তাই এটি একটি স্কেলার রাশি কারণ আমরা জানি স্কেলার রাশি আছে যে রাশির নির্দিষ্ট মান আছে কিন্তু অভিমুখ নেই সেটা স্কেলার রাশি তাহলে অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি আর স্মরণের দেখা একটা নির্দিষ্ট দিক আছে স্মরণের একটা নির্দিষ্ট দিক আছে কেন কারণ এ থেকে সি এইটা হচ্ছে তার দিক তাই স্মরণ একটি ভেক্টার রাশি বোঝা গেল তাহলে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে দিলেও কিন্তু এটা এই পয়েন্টটা ইউজ করতে পারি এমনকি শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি যে দূরত্ব একটি স্কেলার রাশি স্মরণ একটি ভেক্টর রাশি ঠিক আছে আচ্ছা এবার আমরা আরও একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি দেখো দেখো একজন ব্যক্তি একটি বৃত্তাকার পথে এ বিন্দু থেকে স্টার্ট করে সাপোজ বি বিন্দুতে গেল এ বিন্দু থেকে স্টার্ট করে বি বিন্দু এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে ব্যাস বরাবর দুটো বিন্দু এবার এই বৃত্তাকার পথের যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এবার যদি বলি যে ওই ব্যক্তির মোট দূরত্ব কত হলো আর মোট স্মরণ কত হলো তাহলে মোট দূরত্ব কত হবে দূরত্ব হবে এই অর্ধবৃত্তাকার পথ অর্থাৎ এ ওয়ান বি এটা হলো তার দূরত্ব তাহলে দূরত্ব কত হবে টু পায় আর এটা যা পড়ে তাকে দুই দিয়ে ভাগ করো তাহলে এটা হবে পাই আর এটা হবে দূরত্ব ঠিক আছে একইভাবে এবার যদি বলি স্মরণ কত হলো তাহলে স্মরণটা হবে তাদের প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে রৈখিক দূরত্ব মানে এটা আর এবং এটা আর তাহলে টোটাল হবে টু আর আবার যদি বলা হয় এই ব্যক্তিটি এ থেকে শুরু করেছে শুরু করে এ ওয়ান বি হয়ে এবং দু নম্বর পথ ধরে আবার এতে ফিরে আসলো তাহলে তার মোট দূরত্ব হবে দ্বিতীয় ক্ষেত্রে তার মোট দূরত্ব হবে কত দ্বিতীয় ক্ষেত্রে তার মোট দূরত্ব হবে মোট দূরত্ব হবে টোটাল পথটা দেখো টু পাই আর এবার তার স্মরণ কত হবে তার স্মরণ হবে যেহেতু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই বিন্দু তাই তার স্মরণ হবে শূন্য আশা করি দূরত্ব এবং স্মরণ সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে নেক্সট ভিডিওতে আমরা বেগ নিয়ে আলোচনা করব বেগ এবং দুর্দি ওকে থ্যাংক ইউ